একুশে জুলাই উপলক্ষে প্রচার অভিযান। মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয়। এদিন কুলটি ব্লকের দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার অভিযান শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াশী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে। এদিন পার্থ দিয়াশী বলেন, ভোটের কারণে বিজেপি রাজ্যের নানান মিথ্যে প্রচারে বাতাস গরম করতে চেয়েছিল, কিন্তু রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির উপরেই আস্থা রাখেন, তাই এবারের সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে বলে তারা জানান। আপনারা প্রত্যেকে জানেন যে একুশে জুলাই প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায়। সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয়। সেই মিটিং এ নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুব সভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য। আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনের কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকের মধ্যে মিছিলের সমস্ত কর্মসূচি দিয়ে আমরা একটু আমরা কর্মসূচি পালন করব এবং পশ্চিম বর্ধমান থেকে এবার আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোগিতা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হব দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা সভার জন্য। রিসেন্ট তো ভোট পেলেও কর্মীদের মনোবেশ চাঙ্গা আছে, সেক্ষেত্রে এবারে কি লোকসংখ্যা কি বাড়বে বলে মনে করছেন? অবশ্যই, কারণ আপনারা প্রত্যেকে জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, তারা নাকি এবার প্রায় 30-26টা আসন পাবে, কিন্তু বাংলার জনগণ বাংলা মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কোনো মানুষের ওপর কোনো নেতার ওপর আস্থা নেই এবং সেই আস্থার ওপর ভরসা করে একুশে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার 2024-এ। কর্মীদের প্রতি কি বার্তা থাকবে আপনাদের? কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার ওপর ভরসা করে এবং পাশে করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে, মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং একুশে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার নাম? আমি পার্থ দাসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।